আমি আলোচনা করব পরিবেশিক নিমিত্তবাদ নিয়ে। আমি মাজহারুল কবির, ভূগোল ও পরিবেশ বিভাগ, 19-20 শিক্ষাবর্ষ, ঢাকা কলেজ, ঢাকা। তো পরিবেশিক নিমিত্তবাদ সম্পর্কে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে মানুষ ও পরিবেশের সম্পর্ক। এখন মানুষ মানুষের চারপাশের আশপাশের যা আছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সবকিছু নিয়ে পরিবেশ গঠিত। আবার মানুষ নিজে পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এ কারণে মানুষ এবং পরিবেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়, যার ফলে মানুষ এবং পরিবেশ একে অপরকে প্রভাবিত করে। মানুষ এবং পরিবেশের এই পারস্পরিক যে প্রভাব, এই প্রভাবটাকে মেনে বলা হয় হচ্ছে মানুষ পরিবেশ সম্পর্ক। এখন এই প্রভাবটা আবার হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক প্রভাব, একটা হচ্ছে ঋণাত্মক প্রভাব। যেমন সাপোজ হচ্ছে আমরা যদি গাছ লাগাই প্রতিনিয়ত তাহলে পরিবেশ ভালো থাকবে, এটা হচ্ছে এক ধরনের ধনাত্মক প্রভাব। আর আমরা যে কলকারখানা থেকে বিভিন্ন ধরনের যে অথবা আর কি আমরা আমাদের কর্মকাণ্ডের প্রভাবে যে ধরনের আর কি, আরে কিভাবে বুঝাবো তো মানে আচ্ছা, তো কলকারখানা, ইটারভাটা এসব থেকে যে বিষাক্ত ধোঁয়া বা বিষাক্ত যে বর্জ্যগুলি বের হয় সেসবের ক্ষতি ক্ষতি সেসবের করতে মাধ্যমে যে ক্ষতি হয় পরিবেশের আমাদের মাধ্যমে, সেটাই হচ্ছে মেইনলি ঋণাত্মক প্রভাব। আচ্ছা, তো মানুষ এবং পরিবেশ যে সম্পর্ক, এই সম্পর্কগুলো বিশ্লেষণের মাধ্যমে ভূগোলবিদগণ তিনটা ধরনের উদ্ভাবন করেছেন। তিনটা হচ্ছে, এক হচ্ছে পরিবেশিক নিমিত্তবাদ, দুই হচ্ছে সম্ভাবনাবাদ, এবং তিন হচ্ছে পরিবেশগত প্রত্যাখ্যান। তো আমার আলোচনার বিষয় হচ্ছে পরিবেশিক নিমিত্তবাদ। আচ্ছা, তো পরিবেশিক নিমিত্তবাদের মূল বক্তব্য হচ্ছে, নিমিত্তবাদ বলতে বোঝা হচ্ছে ভৌগোলিক, নিমিত্তবাদ হচ্ছে ভৌগোলিক বিশ্লেষণের একটি তত্ত্বগত পদ্ধতি। পরিবেশ প্রদত্ত সুবিধাকে প্রতিফলিত বা কাজে লাগিয়ে মানুষ বাস করে বা জীবন ধারণ করে, এরূপ চিন্তাধারাকে ভূগোল শাস্ত্রে পরিবেশিক নিমিত্তবাদ বলা হয়। এই ধারণা অনুযায়ী পরিবেশ সবকিছু নিয়ন্ত্রণ করে, মানুষ কেবলমাত্র নিজেকে সংযুক্ত করছে। অর্থাৎ এই ক্ষেত্রে মানুষ মানুষ নিষ্ক্রিয় একটা নিষ্ক্রিয় একটা অবস্থান ধারণ করছে। অর্থাৎ যে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজ, জাতি, সংস্কৃতি, অর্থনৈতিক কার্যকলাপ, জীবনযাত্রার মান এবং উন্নয়নকে প্রকৃতির উপাদান দ্বারা নিয়ন্ত্রিত বলে বিশ্লেষণ করা হয়, তাকেই নিমিত্তবাদ বলে। আচ্ছা, এখন আসি আমরা নিয়ন্ত্রণবাদ বা নিমিত্তবাদের রূপকার। এখন পরিবেশিক নিয়ন্ত্রণবাদের প্রাথমিক ভিত্তি স্থাপন করে গ্রিক চিকিৎসক হিপোক্রিটাস। তার মতে বৈচিত্র্যপূর্ণ জলবায়ুর কারণে ইউরোপীয় জনগোষ্ঠী উন্নত শারীরিক কাঠামোর অধিকারী, এরা পরিশ্রমী। অন্যদিকে বৈচিত্র্যহীন জলবায়ুর কারণে এশিয়াবাসীর শারীরিক কাঠামো সুষম নয়। তার এই বক্তব্যে মানুষের উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। গ্রিক পণ্ডিত এরিস্টটল হিপোক্রিটাস এর ধারণার সাথে সহমত প্রদর্শন করেন। স্ট্রাবো ঠিক একই রকম মতামত প্রকাশ করেন। এখন আসি, এই হচ্ছে নিমিত্তবাদের মূল প্রবক্তা। এখন এলেন চার্চিল স্যাম্পল, মানে মূল প্রবক্তা হচ্ছেন এলেন চার্চিল স্যাম্পল, এলসওয়ার্থ হান্টিংটন, এডমন্ড ডেমোলিন। তবে জার্মান দার্শনিক ফ্রেডারিক জার্জল কে নিমিত্তবাদের প্রধান প্রবক্তা বলা হয়। এটা বইয়ে দেওয়া নাই, তো এটা ওনার সম্পর্কে তোমরা যদি চাও তাহলে আমি ওনার সম্পর্কে পরবর্তীতে মানে নেট থেকে নামায় স্লাইডে অ্যাড করে দিব। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে এলেন চার্চিল স্যাম্পলের। তো তিনি তিনি এই লোক হচ্ছে যুক্তরাষ্ট্রে পরিবেশিক নিমিত্তবাদের ধারণার যে হচ্ছে মেইন যে গোড়াপত্তন করেন হচ্ছে ইনি। তো তিনি আসলে অনেক অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি মানুষ প্রজাতিকে প্রকৃতির সন্তান এবং ভূপৃষ্ঠের ফসল হিসেবে চিহ্নিত করেন। তিনি পার্বত্য অঞ্চলের লোকদের ব্যাপারে বলেন, এরা বিচ্ছিন্ন ও রক্ষণশীল, এরা নতুন ধ্যান ধারণা গ্রহণ সহজে গ্রহণ করতে চায় না। সমতল এলাকার লোকদের ব্যাপারে তিনি বলেন, এদের মধ্যে আবেগের প্রকাশ কম। সমর্থক ছিলেন বলে প্রকাশ পায় হান্টিংটন। তিনি তার লেখায় প্রকৃতির শাসনকে অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থাপন করেন। তার মতে কোনো জনগোষ্ঠী কতটা উন্নত তা নির্ভর করে সেই এলাকার জলবায়ুর উপর। পশ্চিম ইউরোপের উন্নতির জন্য তিনি সেই এলাকার জলবায়ুকেই দায়ী করেন। তার মতে ক্রান্তীয় অঞ্চল পশ্চাৎপদ, কারণ এই এলাকা বসবাসের জন্য অত্যন্ত উপযোগী হয়, মানুষ অলস হয় এবং তারা অলস হওয়ার কারণে পিছিয়ে পড়ে। এরপর আসি আমরা এডমন্ড ডেমোলিনের ডেমোলিনে তিনি ভৌগোলিক পরিবেশের আলোকে বিভিন্ন সমাজ গোষ্ঠীর সামাজিক গঠনের ব্যাখ্যা দেন। তার মতে বিভিন্ন সামাজিক গোষ্ঠীগুলো একটি সুনির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে। তিনি আরো বলেন, এই সামাজিক গোষ্ঠীগুলো সুনির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত। এখন আসি পরিবেশিক নিয়ন্ত্রণবাদের ভিত্তিতে। এখন পরিবেশিক নিয়ন্ত্রণবাদের মানে দুইটা মোটামুটি আর কি দুইটা ব্যাপারের উপর এই পরিবেশিক নিয়ন্ত্রণবাদ ভিত্তি ভিত্তি পায়।
তো প্রথমটি হচ্ছে যুগান্তকারী দুটি প্রকাশনা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এখন প্রথমে যে যুগান্তকারী দুটি প্রকাশনা, তার প্রথমটি হচ্ছে চার্লস লায়েলের তিন খণ্ডে প্রকাশিত 1830 থেকে 1933 সালে প্রকাশিত ভূতত্ত্বের নিয়ম নীতি। দ্বিতীয়টি হচ্ছে চার্লস ডারউইনের 1859 সালে প্রকাশিত বিখ্যাত গ্রন্থ প্রজাতির উৎপত্তি। এবং আমরা যদি দ্বিতীয় ধাপে আসি প্রাকৃতিক বিপর্যয়, তাহলে আমরা দেখতে পাই প্রতিপদে মানুষ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ধারণার পিছনে যুক্তি হলো প্রাকৃতিক বিপর্যয়। বিভিন্ন দুর্যোগ বারবার ঘটতে থাকলে মানুষ ভীত হয়ে পড়ে এবং পরিবেশের নিয়ন্ত্রণকে স্বীকার করে নেয়। এখন নিয়ন্ত্রণ বাদে সাফল্যের পক্ষে যুক্তি। এখন প্রকৃতি নির্ভর জীবন প্রণালী, মানুষের সকল জীবন কর্ম প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন আসি প্রাকৃতিক বিপর্যয়ের অসহায়তা। প্রাকৃতিক বিভিন্ন বিষয় যেমন খরা, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় প্রভৃতির উপর মানুষের অসহায়তা দেখা যায়। তৃতীয়তে হচ্ছে প্রকৃতির উপর হস্তক্ষেপের বিরূপ প্রতিক্রিয়া। মানুষ উন্নত প্রযুক্তির দ্বারা প্রকৃতিকে নিজের মতো করে ব্যবহার করতে গিয়ে বিপর্যয় ডেকে নিয়ে আসতেছে। আচ্ছা, তো এখন নিয়ন্ত্রণবাদের পতনের কারণ। নিয়ন্ত্রণবাদ প্রথম দিকে খুব জনপ্রিয়তা লাভ করলেও পরবর্তীকালে এর জনপ্রিয়তা হারিয়ে যায়। এর কারণ হচ্ছে এটা অনড় ও অনমনীয়। এবং দ্বিতীয় হচ্ছে প্রকৃতি সর্বস্ব, অর্থাৎ এখানে প্রকৃতিকে সবকিছু দেখা হয়েছে আর আমরা যারা মানে মানুষ তারা হচ্ছে একদম নিষ্ক্রিয়, তাদের কোনো ভূমিকা নেই। এবং তৃতীয় হচ্ছে সীমা, পরিবেশ ও মানুষের প্রভাব কোথায় শুরু ও শেষ তা এই ধারণা থেকে নির্ণয় অসম্ভব। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে নিয়ন্ত্রণবাদের যে মূল ধারণা, এটার পতন হয়। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ।